2022 কাতার বিশ্বকাপ ক্রোয়েশিয়ার বিপক্ষে শ্বাসরুদ্ধকর টাইব্রেকারের পর হৃদয় ভাঙে ব্রাজিলের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এরপর থেকে শনির দশা যেন কাটছেই না দলটার বিশ্বকাপ ব্যর্থতায় কোচের দায়িত্ব ছাড়া গুরুত্বপূর্ণ ফুটবলারদের ইঞ্জুরি সহ নানা বিষয়ে ব্রাজিল ফুটবলে অস্থিরতা 2023 অন্তর্বর্তীকালীন কোচের অধীনে 13 ম্যাচে মাঠে নামে সেলেসাওরা কিন্তু সেই পরিসংখ্যানে চোখ রাখলে ব্রাজিল সমর্থকরা ভাসবেন হতাশার সাগরে মোটে 5 ম্যাচে জয় পেয়েছে নেইমারের দল আর 3 ম্যাচে ড্র করেছে তারা ব্যর্থ বিশ্বকাপ মিশন শেষে লাতিন ফুটবলের শ্রেষ্ঠত্বের আসরে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা ছিল ব্রাজিলের কিন্তু প্রত্যাশার সঙ্গে কি আর সবসময় প্রাপ্তির মিল হয় এবারের কোপা আমেরিকায় এখন পর্যন্ত ব্রাজিল নামের সঙ্গে মিল রেখে পারফর্ম করতে পারেনি মাঠে ইঞ্জুরির কারণে দলে নেই অভিজ্ঞ নেইমার খুঁড়িয়ে খুঁড়িয়ে শুরু করা কোপার গ্রুপ পর্বে কোস্টারিকার বিপক্ষে মাঠে নেমে গোল শূন্য ড্র করে সেলেসাওরা আর তাতেই শুরু হয় সমালোচনা সেলেসাও সমর্থকরা প্রকাশ করেন বিরক্তি তবে গ্রুপ পর্বের পরের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে 4-1 ব্যবধানে জয় পায় নয়বারের কোপা চ্যাম্পিয়নরা দারুণ ফুটবল খেলে কিছুটা আশার সঞ্চার হয় ভক্তদের মনে কিন্তু সে আনন্দ ম্লান হয়ে যায় পরের ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে ব্রাজিলের চোখে চোখ রেখে লড়াই করে তারা ফলস্বরূপ 1-1 গোলে ড্র সঙ্গী করে মাঠ ছাড়ে দরিভাল জুনিয়রের দল আবারও মাথা চাড়া দিয়ে ওঠে সমালোচনা পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের পারফরমেন্সে রীতিমতো হতাশ সবাই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার সমর্থকরাও শুরু করেন টিপ্পনি কাটতে তবে হট ফেভারিট আর্জেন্টিনা কেমন পারফর্ম করছে এবারের কোপা আমেরিকায় চোখ রাখা যাক মেসিদের পারফরমেন্সের দিকে কোপা আমেরিকায় এবার শুরু থেকে জয়ের ট্রেন ছুটিয়েছে আর্জেন্টিনা প্রথম ম্যাচে কানাডার বিপক্ষে আধিপত্য বিস্তার করে জয় তুলে নেয় আলবি সেলেস্তেরা পরের ম্যাচে চিলির বিপক্ষে বজায় রাখে ধার গ্রুপ পর্বের শেষ ম্যাচে পেরুর বিপক্ষে মাঠে নেমে 2-0 ব্যবধানে জয় পায় বিশ্ব চ্যাম্পিয়নরা আর কোয়ার্টার ফাইনালে অপেক্ষাকৃত দুর্বল ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের খাঁদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়েছে আর্জেন্টিনা 1-1 গোলে ড্র করা ম্যাচের ভাগ্য নির্ধারণে শুরু হয় পেনাল্টি শুটআউট আর সেখানেই সবচেয়ে বড় আপসেট লিওনেল মেসির পেনাল্টি মিস সহজ শট উড়ে যায় পোস্টের একেবারে উপর দিয়ে যেই পেনাল্টিতে অপ্রতিরোধ্য লিও সেখানেই এবার নিষ্প্রভ হয়ে লাগলেন আর এমন ঘটনা উস্কে দেয় সমালোচনার পুরো টুর্নামেন্ট জুড়ে কোনো ম্যাচেই জ্বলে উঠতে পারেননি সুপারস্টার মেসি এমন পারফরমেন্সে এবার লিও ভক্তদের এক হাত নিলেন ব্রাজিলিয়ান ফ্যান্স আর আসর জুড়ে জয়ের ধারা অব্যাহত রাখলেও খুব একটা দাপট দেখাতে পারেনি লিওনেল স্ক্যালোনির দল আর সেখানেই তুলনা শুরু হয়ে যায় ব্রাজিল ও বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মধ্যে দুদলের সক্ষমতা যে এখন সমানে সমান বলাই চলে তবে এবার দেখার বিষয় এমন নিষ্প্রভ পারফরমেন্স নিয়ে সেমিফাইনালেও জয়ের ধারা ধরে রাখতে পারে কিনা আর্জেন্টিনা তাজিন খন্দকার সময় সংবাদ